রামপুরহাট কাণ্ডে এবার এসডিপিও কে তলব করলো সিবিআই। আপনাদের জানিয়ে রাখবো এসডিপিও শায়ন আহমেদকে তলব করেছে সিবিআই। এর আগেই এই শায়ন আহমেদকে কর্তব্যে গাফিলতির জন্য কিন্তু ক্লোজ করা হয়েছিল, তাকে সাসপেন্ড করা হয়েছিল। এবার তাকে সিবিআই তলব করেছে রামপুরহাট কাণ্ডে, এবার এসডিপিও কে তলব করা হয়েছে। বকটুই এর ঘটনায় সাসপেন্ড করা হয়েছিল, এর আগেই এসডিপিও শায়ন আহমেদকে কর্তব্যে গাফিলতির জন্য তাকে সাসপেন্ড করা হয়েছিল। এবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে সিবিআই। আরো একবার আপনাদের জানিয়ে রাখব, এসডিপিও শায়ন আহমেদকে তলব করেছে সিবিআই, তাকে আগেই সাসপেন্ড করা হয়েছিল কর্তব্যে গাফিলতির জন্য, তাকে সাসপেন্ড করা হয়েছিল। রামপুরহাটের এসডিপিও শায়ন আহমেদকে এবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সিবিআই, তাকে আগেই সাসপেন্ড করা হয়েছিল কর্তব্যে গাফিলতির জেরে তাকে সাসপেন্ড করা হয়। ঘটনার পরই তাকে ক্লোজ করা হয়, তাকে সাসপেন্ড করা হয়। আজ তাকে সিবিআই তলব করেছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এবার এসডিপিও শায়ন আহমেদকে তলব সিবিআই, এর বিস্তারিত জানতে চাইবো। দেখো, ইতিমধ্যেই যে অস্থায়ী ক্যাম্প করেছে রামপুরহাটে সিবিআই, সেখান থেকে একটা নোটিশ পাঠানো হয়েছে এসডিপিও কে। অর্থাৎ তৎকালীন এসডিপিও যখন ঘটনাটি ঘটে, সেই তৎকালীন এসডিপিও যিনি ছিলেন শায়ন আহমেদ, তাকে কিন্তু ইতিমধ্যেই তার কাছে নোটিশ পাঠিয়েছে এবং নোটিশ দিয়ে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই, এমনটাই কিন্তু বলা হয়েছে। এবং সেই নোটিশ পাঠিয়ে কিন্তু তাকে ডেকে পাঠানো হয়েছে, অবিলম্বে সিবিআই এর সঙ্গে দেখা করতে হবে এবং সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই কিন্তু সেই নোটিশে লেখা রয়েছে। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে শুধু এসডিপিও নয়, যিনি অর্থাৎ যেই যেই সাব ইন্সপেক্টর এফআইআর নিয়েছিলেন, সেই সাব ইন্সপেক্টরকেও কিন্তু ইতিমধ্যে তলব করেছিলেন এবং তাকে ডেকে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদও করেছে যে এই যে এফআইআরটা লিখেছিলেন তিনি, অর্থাৎ যে এফআইআর কপি আমরা আগেই দেখিয়েছি কলকাতা টিভির পর্দায় এক্সক্লুসিভলি, সেই এফআইআর নিয়েও কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে যে কার ভিত্তিতে, অর্থাৎ কে বা কারা উইটনেস ছিল, এই যে 22 জনের নাম সেখানে মেনশন করা হয়েছে সেই পুরো বিষয় নিয়ে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রামপুরহাটের এই যে কেস, সেই কেস নিয়ে কিন্তু পুরো যাবতীয় যে তথ্য, সেই তথ্য নিয়ে কিন্তু সেই সাব ইন্সপেক্টর অর্থাৎ যে এফআইআর করেছিলেন সেই মোমেন্টে, সেই এফআইআর ধ্রুবজ্যোতি তাকে কিন্তু ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এবং অন্যদিকে তোমাকে আরো একবার জানিয়ে রাখবো যে এসডিপিও শায়ন আহমেদ, তৎকালীন যিনি এসডিপিও ছিলেন, তাকে কিন্তু ইতিমধ্যেই ডেকে পাঠানো হয়েছে, অর্থাৎ নোটিশ তাকে পাঠানো হয়েছে এবং তাকে সিবিআই জিজ্ঞাসাবাদ করতে চায় বলে, এমনটাই কিন্তু সেই নোটিশে উল্লেখ করা রয়েছে। ধন্যবাদ রিয়া, আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে।